নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ বলেন প্রধান উপদেষ্টা, ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে। জুলাই অগস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে সোমবার তোলা হবে ট্রাইব্যুনালে। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekusheetv চ্যানেলে। নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগের পাশাপাশি সংস্কারের কাজকে সহজ করতে জনগণের সহায়তা কামনা করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি মহল বিশেষ উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচার হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর গত 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সরকারের 100 দিন উপলক্ষে রোববার জাতির সামনে বিভিন্ন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি ঘটেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যেসব মানুষ গুম খুনের শিকার হয়েছেন তার প্রত্যেকটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হবে তার সরকার। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান, পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংস্কারের গুরুত্বের কথাও মনে করিয়ে দেন তিনি। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান অধ্যাপক ইউনূস। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই, মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা। গেল 1.5 দশকে বিদেশে পাচার হওয়া দেশের অর্থ ফিরিয়ে আনতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টা। প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই অগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে সোমবার। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন সহ 14 জন। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব গুলিবিদ্ধ হন আরিফ হাসানের ইন্ধনে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হয় রোববার দুপুরে।
অধিকতর তদন্তের জন্য এ সময় তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড কথা শুনে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেশত্যাগে নিষেধাজ্ঞার পরেও শনিবার উমরা পালনের উদ্দেশ্যে পালানোর সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারকে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের ঘনিষ্ঠজন এই আরিফ হাসানের বিরুদ্ধে। গত 19 জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয় নবম শ্রেণীর ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিক ও আরিফ হাসান সহ 15 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করা টাকায় কানাডায় বাড়ি কেনা ও সংস্কার বাবদ প্রায় 33 কোটি টাকা খরচ করেছেন দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসান। দুদক ও বিএফআইইউ এর প্রতিবেদন বলছে আরিফ শুধু কানাডাতেই পাচার করেছেন 500 কোটি টাকা। ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোর নর্থ ইয়র্কে 82 হলিউড এভিনিউয়ের 6000 স্কোয়ার ফিটের এই বাড়িটির প্রকৃত মালিক দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ থেকে পাচার করা টাকায় কেনা বাড়িটির বাজার মূল্য বাংলাদেশি প্রায় 24 কোটি টাকা। 2019 সালের 27 সেপ্টেম্বর বাড়িটির দলিলে আরিফের স্ত্রী এমিলি ফয়েজ ও স্থানীয় বাসিন্দা সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ আছে। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জা বাবদ খরচ হয় 8 কোটি 70 লাখ টাকা। দুর্নীতি দমন কমিশন, দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত কানাডায় 500 কোটি টাকা পাচার করেন আরিফ হাসান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির মহাসচিব আরিফ হাসানের 15টি ব্যাংক হিসাবে থাকা 341,21,742 টাকা জব্দের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের 12 জুলাই শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়। দুদকের প্রতিবেদন অনুযায়ী আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেন। তার 128,07,17,888 টাকার সম্পদ অর্জনের সঙ্গে আয়ের কোনো মিল নেই। তথ্য অনুযায়ী দুর্নীতি অনিয়মের মাধ্যমে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা আত্মসাদের অভিযোগে দুদক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আমলে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় এটকোর পরিচালক বনে যাওয়া আরিফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে। আরিফের উত্থান ও অর্থ পাচারের সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিম, তাকে দেশ টিভির চেয়ারম্যান করেছিলেন আরিফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছাকাছিও পৌঁছে যান নানা কৌশলে। দুদকের মামলা থেকে দায়মুক্তি পান, তবে শেষ রক্ষা হয়নি অর্থ পাচারকারী আরিফের। ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট পশ্চিম পাকুড়িয়া খোয়াই ব্রেইলি ব্রিজে স্থানীয়রা একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে থানায় সোপর্দ করে। স্থানীয়রা জানান, সেখানে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল পিস্তল দিয়ে গুলি ছোড়েন। পরে থানা থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক খান জানান, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুড়িয়া এলাকায় প্রকাশ্যে নিজের কাছে থাকা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তার বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য থানায় মামলা রয়েছে।
নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বিসিবি ও বাফুফের আর্থিক কেলেঙ্কারি খতিয়ে দেখবে মন্ত্রণালয়, শিগগিরই পরিচালক নিয়োগ। নকল মানহীন প্রসাধনী পণ্য ব্যবহারে দেশে দিন দিন ত্বকের ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা। মানহীন পণ্য বন্ধে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও কমছে না ভেজাল পণ্যের দৌরত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন অভিযান আরও বাড়ানো এবং ভোক্তার সচেতনতার মাধ্যমে কমাতে হবে নকল প্রসাধনী পণ্য। তৌহিদুর রহমানের রিপোর্ট। চাহিদা বাড়ায় বিদেশ থেকে আমদানির পাশাপাশি দেশেও বাড়ছে প্রসাধনী পণ্যের উৎপাদন, তবে এখনও বাজারে দেদার্সে বিক্রি হচ্ছে নকল এবং ভেজাল পণ্য। চকবাজার ও মৌলভী বাজার এবং কেরানীগঞ্জের নানা প্রান্তে বিক্রি হচ্ছে এসব নকল পণ্য। বাজারে কোরিয়ান বিউটি, চাঁদনি, হুরেইন, ব্ল্যাক স্পা নামের ক্রিম নকল হচ্ছে বেশি। আবার পাকিস্তান ও কাশ্মীরের কিছু পণ্যের নামেও নকল পণ্য তৈরি হচ্ছে এখানে। অনেক সময় প্রোডাক্টসগুলো থাকে না যেগুলো রিয়েল অরিজিনাল কোনো কিছু দিয়ে বানানো হচ্ছে না, যেটা পুরো টোটালি ফেক জিনিস থেকে বানানো হচ্ছে। এসব ভেজাল পণ্য ব্যবহারের কারণে খোদ রাজধানীতেই বাড়ছে স্কিন সংক্রান্ত রোগের সংখ্যা। বাড্ডার তরুণী রিপা একটু সৌন্দর্যের আশায় নকল পণ্য ব্যবহার করেন, এতে তার ত্বকের উজ্জ্বলতা তো আসেই নেই, উল্টো আরও ক্ষতি হয়েছে। রিপার মতো মগবাজারের তানিয়েও নকল ক্রিম ব্যবহার করায় ত্বকের মারাত্মক ক্ষতি হয়। অনেক আগে স্কিন শাইন দিতাম, স্কিন শাইন দেওয়ার পরে রোদের ভিতরে যাওয়া যেত না, পরে লতা দিছিলাম। স্কিন শাইন ব্যবহার করে কিন্তু আমার মুখ ফর্সা হয়েছে, উজ্জ্বল হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2020 সালে স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে অন্তত 850 জন মানুষ মারা যান। না বুঝে কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছি, বন্ধ করছি, ভালো রেজাল্ট পাচ্ছি না, আবার আরেকটা ইউজ করছি। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করে আমরা স্কিনের অনেক ক্ষতি করে ফেলছি। নকল ভেজাল পণ্য বন্ধে বিএসটিআই সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় অভিযান চালিয়েছে। অভিযানে কেরানীগঞ্জের সামেদ কসমেটিক সহ যাত্রাবাড়ির মমতাজ ফুড অ্যান্ড বেভারেজের বিরুদ্ধে দেশি বিদেশি প্রসাধনী কোম্পানির পণ্য নকলের অভিযোগ রয়েছে। 23-24 অর্থবছরে 81টা মোবাইল কোড করা হয়েছে এই অবৈধ কসমেটিক পণ্যের উপরে, 98টা মামলা দায়ের করা হয়েছে, 37,10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে, একটা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে, একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আমরা প্রতিনিয়তই আমরা এই কাজ করছি। নারকেল তেল, হ্যান্ড ওয়াশ, লিকুইড ক্লিনার সহ মশার কয়েল নকলেরও অভিযোগ আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী সংস্কার হয়ে গেলে রোডম্যাপ বললেন প্রধান উপদেষ্টা, ভারতের কাছে ফেরত চাওয়া হবে হাসিনাকে। জুলাই আগস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে সোমবার তোলা হবে ট্রাইব্যুনালে। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।